এবং আমার মনে হয় খুব শীঘ্রই প্রয়োজনটা হবে। ওয়াও, ফ্রেন্ডস আর হিয়ার। হ্যাঁ, আমি এখানে কি মনে করে? আমার মনে হয় তোমার কাজটা করা উচিত। আমি ওকে না বলে দিয়েছি, তুমি এটা নিয়ে ভেবো না। না, আমি ভাবছি না, কিন্তু পারফিন বেচারা ঝামেলায় পড়ে যাবে। ওকে ঝামেলা থেকে বাঁচানোর জন্য তো আমি ঝামেলায় পড়তে চাই না। কোন সমস্যা? রিয়া, ও বুঝতে পারছি না, মানে প্রথম যেদিন কল করলাম সেদিন ওয়েলকাম করলো খুব ওয়ার্মলি, তারপর সাডেনলি কল ব্যাক করে খুব রিয়াক্ট করলো। কোথা থেকে যেন জেনে গেছে যে আমি ওকে নিয়ে প্রোগ্রাম বানানোর প্ল্যান করছি। কে বলেছে ওকে? জানতে পেরেছো কিছু? তোমাকে বলেছে? সত্যি কথাটা হচ্ছে আমি রাজের গার্লফ্রেন্ড না। হোয়াট? এখন যদি যদি এরকম ডিনাই করতেই থাকো তাহলে আমার আর কোনো উপায় আছে? আমি যদি চ্যানেলে ফোন করে বলি যে অসুস্থতার কারণে আমি করতে পারছি না কাজটা। তুমি না হয় চ্যানেলকে বোঝালে, কিন্তু আমাকে কিভাবে বোঝাবে? আমি তো সম্পূর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুমি একটা হাট্টাকাট্টা তাগড়া জওয়ান। তুই না আমাকে বললি যে হোটেলে থাকতে হবে না আমি যেন তোর এখানে এসে উঠি? তুই তো আমাকে বললি কোনো পেন নিতে হবে না, আমেরিকার প্রত্যেকটা স্টেটে আমার রিলেটিভস আছে, আর এখন কেন বলছিস হোটেলে উঠতে হবে? কারণ তুই আমাকে বলেছিলি, আমাকে তুই অনেক বেশি জোর করেছিলি যেন তোর সাথেই আমি উঠি, তুই আমাকে রান্না বান্না করে খাওয়াবি, শপিং করাবি, কি কি জানি করবি, আর কত 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 বুলশিট করলি তুই আমার সাথে। হ্যাভ ইউ গন ক্রেজি? শোনা, আমি রান্না করব এভরি উইকেন্ডে পার্লার থেকে লোক এসে আমাকে ম্যানিকিউর করে দিয়েছে, এত সুন্দর সুন্দর হাত আমি নষ্ট করব? আশ্চর্য তো, আমাদের শেফ আছে না, ওই তো সব রান্না করে, আমি জাস্ট বলি কি খাবো কি খাবো না। এনিওয়ে, দেশে কি তুই নিজেই রান্না করিস? শোনা, এত শোনা শোনা করিস না তো। কিসের শোনা? হ্যাঁ, ড্রামা করিস, কিসের শোনা? আহা, এত রিয়েক্ট করিস না, এটা ইনডিসেন্ট। এখানকার এডিট ক্লাসে আমরা এই ধরনের বিহেভিয়ারে একদম অনভ্যস্ত। হাউ জে ইউ আর জেরিন, তুই এখন এখানে এসে আমাকে ডিসেন্সি শেখাচ্ছিস, রাইট? এনিওয়ে, লেটস কাট ইট শর্ট, তোর এখানে থাকা হচ্ছে না, আর আমি শাফকাতকে বলিনি তুই এখানে আসবি। ও একটা বিজনেস ট্রিপে আর্জেন্টিনা গেছে, আর আমি চাই না ওকে কল করে বদার করতে। আর তুই যদি চাস আমি তোর জন্য হোটেলে কল করে দিতে পারি। আমার হোটেল আমি নিজে ম্যানেজ করতে পারি, আমাকে তোর ক্ষমতা দেখার কোনো দরকার নাই, আর দেখাতেও হবে না তোর ক্ষমতা আমাকে, ওকে? এখানকার বাঙালি কমিউনিটির সবাই জানে নৌশিন ইজ হিয়ার। আমার একটা তরিতে আমি চাইলে শুধু হোটেল না, আর অনেক কিছু ম্যানেজ করতে পারি, আমি নো বেটার, রাইট? ভালো কথা মনে করেছিস। আজকে সন্ধ্যা এখানে বাঙালি কমিউনিটিতে যত সেলিব্রিটি আছে তাদের একটা পার্টি আছে, তোকে ইনভাইট করেছে? না, আমি এখনো কোনো ইনভিটেশন পাইনি। দ্যাটস ব্যাড। আমার মনে হয় কি জানিস শোনা, তুই না, তুই তালি দিলেও কিচ্ছু হবে না, বিকজ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ মাচ। হঠাৎ এটা আর্জেন্ট কল? তুমি আমার সঙ্গে কত বাটপারি করবে বলতো? আমি বাটপারি করলাম কখন? আমার সঙ্গে পরিচয়টাই তোমার মিথ্যা। আচ্ছা, সোফিয়া কি সত্যি নাকি ও মিথ্যা? কি বলছো তুমি সব? সোফিয়া আমার ওয়াইফ ছিল, মানে আমাদের মানে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, আমার কাছে সমস্ত কাগজপত্র আছে, তুমি দেখতে চাই আমি দেখাতে পারি। আর নীরা? এই হঠাৎ তোমার কি হয়েছে, মানে তোমাকে কে কি বলেছে? কে কি বলেছে সেটা তোমার জানতে হবে না, মানে তুমি তোমার অ্যানসারটা দাও। মানে আমি কি অ্যানসার দেব? যেটা সত্যি সেটাই উত্তর দিবে। আমি সব সত্যি জেনে এসেছি। ও, জেনে আসলে তো আমার কিছু বলার নেই, কি বলবো? কি বলবে মানে? যেটা সত্যি সেটাই বলবে, তাই না? আমার সঙ্গে তোমার পরিচয়টা তো মিথ্যা, তুমি মিথ্যা দিয়ে শুরু করেছে আমাদের সম্পর্ক, পরিচয়, তারপর সোফিয়া এবং নীরা। আমার সিচুয়েশন তো তুমি তো বোঝার চেষ্টা করছো। সিচুয়েশন? হোয়াট সিচুয়েশন? সিচুয়েশনের জন্য তুমি আরেকটা মেয়েকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আসবে? কি এমন সিচুয়েশন তোমার হয়েছিল যে প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার মিথ্যা কথা বলতে হবে? এটা তোমার অভ্যাস,
মিথ্যার সঙ্গে মিথ্যা 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 এত মিথ্যার সঙ্গে আমি অন্তত বসবাস করতে পারবো না। তুমি থাকো তোমার মতো। আপনার একটা ট্রিট বাকি আছে। কিসের ট্রিট? আপনি না বললে রিয়া কোনোদিনই রাজি হতো না। না, ওর নিজেরই ইচ্ছে ছিল। আপনি জানেন না ভাই, ও আপনাকে ভীষণ ভালোবাসে বলেই আমার এই প্রোগ্রামটাতে কাজ করতে রাজি হয়েছে। তোমার কি চিজ খুব পছন্দ? কেন বলেন তো? তোমার কথাবার্তার মধ্যে ভীষণ চিজ ব্যাপার থাকে। না ভাই, চিজ আমার অত পছন্দ না, কিন্তু একটা ব্যাপার আমি শিওর। কি? আপনি আপনি পারবেন। কি পারবো? হোস্ট করবো রিয়ার সাথে। মানে 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 ভাই, আমার এই প্রোগ্রামটাতে আরেকজন হোস্ট আছে, মেল হোস্ট। একটা অসাধারণ অন স্ক্রিন কেমিস্ট্রি তৈরি হবে। আর আপনার চাইতে ভালো কেমিস্ট্রি রিয়ার সাথে কে তৈরি করতে পারবে ভাই? রিয়েল লাইফের কেমিস্ট্রি ভালো, এর বেশি আমি পারবো না। না না ভাই, ভাই আপনি বুঝতে পারছেন না, আপনি পারবেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ডিরেক্টরের চোখ। তোমার চোখ ভুল বলছে, আমার পক্ষে সম্ভব না। আপনার পক্ষে সম্ভব ভাই? দেখো, আমারটা তো আমি ভালো বুঝি, তাই না? আসলে আমি পারবো না। তুমি অন্য কাউকে খুঁজে নাও। এখানে আমি অন্য কাউকে কোথায় পাবো ভাই? ভাই ভাই ভাই, আপনি জাস্ট আমার উপর বিশ্বাস রেখে রাজি হয়ে যান, বাকিটুকু আমি ম্যানেজ করি। দেখো, আমার অফিসে অনেক ঝামেলা, এর মধ্যে আমি টাইম বের করতে পারবো না। ভাই আপনি আমাকে না করে দেবেন? কোনোভাবে মানে কোনোভাবে ম্যানেজ করা যায় না? না, কোনোভাবেই না। তাহলে তো আমি ভীষণ বিপদে পড়ে যাব। দিস টাইম আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারছি না, সরি। ভাই ভাই, জাস্ট একটু শুনেন, মানে জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। মানে মজা লাগতেছে? না কি হলে তুমি কটা পেট ভরে ভাত খেতে পারতা? পুরো আমার সোনার সন, দুধ ভাত খাইবা? তাহলে তোমার রাতের বেলা আমি আজকে দুধ ভাত মাখিয়ে খাওয়াই দিব। হ্যাঁ খুশি? আচ্ছা বাজান, তোমার কার হাতে ভাত খেতে বেশি ভালো লাগে? আব্বার হাতে ভালো লাগে না? কেন? তুমি আমার রসিকা পোলা ডালে ভাত খাওয়ানোর সময় দাম খাও? শুনে না দেখি। এই তুমি আমার কথা শুনো না, কি স্যার দেখাইতেছো? কি এর লেগা স্যার দেখাও, কি এর লেগা কি জিগাইতেছি শুনতে পাও না? তুমি আমার পোলা ডালে ধমকাও খাওয়ানোর সময়। এ ধমকাই তো সেতালে কি মাথা তুলে রাখবো নি? তুই সেতালে তোরাও ধমকামু। জটিল হিসাব করিয়া না, অনেক সেতাইস না। হিসাব করতাছে? এ আইসি হিসাবের মাস্টার, কি এমন হিসাব করতাছো? কামাল্লার গ্যারেজে আছে 11 রিকশা, আর 12 হইতে কয়দিন লাগবো হে চিন্তা করি। এর তুমি আবার গ্যারেজ পাইলা কই?
বানামু রিক্সা কিনমু বেশি কথা কইলে কিন্তু তোরা কি লামন রিক্সা কিনবা টাকা পাইবা কই বেডি মানছেন লই এক্সামেলা সহজ হিসাব বুঝে না তুই আমেরিকা যাবি টিয়া হাঁটাইবি আই কিন্তু রিক্সা কিনু খবরদার ওই টাকা টুকুর চিকিৎসার টাকা ওই টাকা তুমি হাত দিবা না দূর বেডি চিকিৎসা লয় এত টিয়া লাগেনি তুই ডলারের হিসাব বুঝাস না কেন এক টিয়া 80 টিয়া মাইদে মাইদে আবার 80 টিয়া হই যায় এ আলসার দাদি ওই টাকা যদি তুমি হাত দিছো ওটা আমার পোলার চিকিৎসার টাকা তুমি ঘরে বের হইছো কির লাগা যাও কামে যাও কামালার গ্যারেজ আর কাম করতেন না হেতে রিকশা চালাতেন না তাহলে বাবুল ভাই রিকশা চালাও গা বাবুল লহে দিনের হলা হেতে রিকশা কি চালাম অনাই নিজে রিকশার গ্যারেজ দিম এ বাপ না চা খায় আমার কথা তো তুমি জীবনে শুনবা না যা খুশি করো গা আমার আর এগুলো কইতে হইও না এ হারাম জাদি নাকি কান্না কান্না স্কিল লাই কান্দুম না কান্দুম না আমার কপাল পুরা এর লেগে কান্দি সব আমার কপালের দোষ শুনো আজকে পিয়া আপার বাড়িতে মেহমান আইব আইতে আমার রাইত হইব পোলাটারে খাউন দিও আইলে খাওয়াইতাম আই হাঁটতাম না এখন বেড়ি মানুষের কাম তোর তোর খান তুই খাওয়া বেড়ি মানুষের কাম আই করতাম হ্যালো সাফিন তুমি কোথায় এই তো বাইরে বাইরে মানে কোথায় সলিড আনসার করতে পারো না মানে সরি মানে ওকে বাইরে মানে আমি রিয়ার বাসার পাশেই আছি ও ও রিয়া হোয়াটএভার শুনো তুমি প্লিজ ইমিডিয়েটলি আমার জন্য একটা হোটেলের রুমের ব্যবস্থা করো তো আই মিন লো গ্রেডার এক্সপেন্স কম বাট আমার মানে ইউ নো আমি কি পছন্দ করি আমি তো এখানে তেমন কোনো হোটেল মানে কেন হোটেল কেন জেরিনের বাসা ও প্লিজ ডোন্ট সে এনিথিং অ্যাবাউট দ্যাট বিচ ওকে মানে জানের ফ্রেন্ড না বিচ হয়ে গেল কিভাবে ফেক বুঝেছো সবাই ফেক যখন এমনি ফোনে কথা হয় বা সামনাসামনি আসে তখন তো একেবারে ভালোবাসি ভালোবাসি আর জান জান বলতে বলতে মুখ দিয়ে একেবারে ফেনা তুলে ফেলে বেয়াদবগুলি আর যখন মানে কাজের সময় আসে তখন বের হয়ে আসে ওদের ট্রু ফেস নশিন প্লিজ কাম ডাউন আচ্ছা কি হয়েছে বলো তো আরে কি হয়েছে মানে ইউ নো এভরিথিং সাফিন যখন বাংলাদেশে আমি ছিলাম যখন ফোনে কথা হয়েছে আমি যখন ওকে বলছিলাম ইউ নো হোয়াট আই এম কামিং টু ইউএস টু ডু সাম ওয়ার্ক ও সব কিছু জানে তখন সে আমাকে কি বলেছিল বলো ও মাই গড ইউ আর মাই ফ্রেন্ড ইউ হ্যাভ টু লিভ উইথ মি আমার বাসায় থাকতে হবে তোর কোথাও যেতে হবে না ওয়াই হোটেল দিস এন্ড দ্যাট আর আমি যখন আজকে বাসায় গেলাম তখন অ্যাজ ইফ আমাকে চিনতেই পারে না তুমি কি জেরিনকে ক্লিয়ারলি বলনি যে আমেরিকা এসে তুমি ওর বাসায় উঠবে এখানে ক্লিয়ারলি করার শি অফার্ড মি টু স্টে উইথ হার এখন হতে পারে না যে ওর কোনো একটা সমস্যা হয়েছে ও ক্লিয়ারলি সাফিন ইউ নো আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস হ্যাঁ এনি মোর ইউ ডোন্ট নিড টু টেক আ সাইড ওকে যদি তোমার আসলেই শক্তি থাকে ক্ষমতা থাকে তাহলে প্লিজ আমার জন্য একটা হোটেল ম্যানেজ করো ভালো হোটেল আই মিন ইউ নো হোয়াট আই লাইক আর যদি না পারো তাহলে সেটা আমাকে তুমি বলতে পারো আমি এখানে জাওয়াদ ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারি আর তার কাছ থেকে আমি হেল্প পেতে পারি আর বাই দ্য ওয়ে তুমি কি তাকে আমার গিফটটা পৌঁছে দিয়েছিলে দিয়েছিলাম কিন্তু জাওয়াদ ওনার সাথে কন্ট্যাক্ট করার কি দরকার আমি আর কি করব বলো তো মানে আর কি করতে পারি আমি এটা ছাড়া ওকে ওকে কাম ডাউন আমি এয়ারবিএনবি তে সার্চ করে দেখছি ওখানে কোনো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারি কিনা সাইটে অনেকগুলি প্রবলেম হচ্ছে আমার মনে হয় তোমার একদিন সাইটে যাওয়া দরকার কেন বলো তো তুমি না গেলে তো আমি ওগুলা ডিসিশন নিতে পারছি না তোমার ওপিনিয়নটা চাই তাহলে তুমি একবার যাও ঘুরে আসো আমি গেলে তো হচ্ছে না তুমি কোম্পানির মেজর শেয়ার হোল্ডার ক্লায়েন্ট তোমাকে এক্সপেক্ট করে
আমি যদি সিক থাকতাম, ইউ আর নট সিক, সবাই সেটা জানে। আমার একদমই ইচ্ছে করছে না যেতে, প্লিজ একটু ম্যানেজ করো। সাগর, উই আর বিজনেসম্যান, উই ডোন্ট গো বাই আওয়ার মুড, উই গো বাই নেসেসিটি। দেখি বাসায় কিছু প্রবলেম আছে, ওগুলো যদি ম্যানেজ করতে পারি, বাট ধরে নাও আই এম নট গোয়িং। প্রবলেম এখনো সলভ হয়নি, সেদিন না ট্যুর দিয়ে এলে, রিয়া কি এখনো বেশি? ওর এক ডিরেক্টর এসেছে বাংলাদেশ থেকে, নাটক বানাবে? না ঠিক নাটক না, একটা ট্রাভেল শো টাইপ করবে। রিয়া আবার শুটিং স্টার্ট করবে? ওই ডিরেক্টর ছেলেটা আমাকে কনভিন্স করে ফেললো, এখন বলছে রিয়ার সাথে একজন কো হোস্টও দরকার। নো প্রবলেম, রোহানকে বলে দেব। আর রিয়াকে শুটিং করার পারমিশন যেহেতু দিয়ে দিয়েছ, তাহলে ওর সাইটে যেতে অসুবিধা কি? নাকি তুমিও অ্যাক্টিং করবে? মাথা খারাপ, অ্যাক্টিং উইদিন অ্যাক্টিং আছে কি না সেটা বোঝার চেষ্টা করব। প্লিজ আমি আপনার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না, আর এমন কিছু তো অবশ্যই আপনি আমাকে বলবেন না যাতে করে আমার আপনাকে আবার অপমান করতে হয়। তুমি অপমান করলেও আমার তোমাকে বলতেই হবে। একটা মজার বিষয় কি জানো, ছেলেরা অভিনয় করতে করতে সত্যি সত্যি ভালোবেসে ফেলে, আর মেয়েরা সত্যিকারের ভালোবাসলেও নিজের অজান্তে একসময় অভিনয় শুরু করে দেয়। কি বলছেন আপনি এসব? বলতে চাইছি যে রাজ মিথ্যা দিয়ে সব কিছু শুরু করলেও ও আসলে তোমাকে ভীষণ ভালোবাসে। আপনি না এখানেই স্টপ হন, কারণ রাজের ব্যাপারে আমি কোনো সাফাই আপনার মুখ থেকে আর শুনতে চাই না। দ্যাটস এনাফ। আর ও একটা ফ্রড। তুমি কেন ভাবছো আমি সাফাই গাইছি রাজের হয়ে? আমি সাফাই গাইছি না, আমি আসলে যেহেতু এটার মধ্যে জড়িয়ে গেছি তাই আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে বলছি তোমাকে। আর রাজ আসলে ফ্রড না, ও আসলে ওর ইগো প্রবলেমের জন্য তোমার সাথে হয়তো এরকম করে ফেলেছে, বাট হি রিয়েলি লাভস ইউ আ লট। আর আরেকটা কথা বলি, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে তুমি ওকে অ্যাপ্রোচ করে দেখতে পারো। হি ইজ এ ফ্রড। আচ্ছা আপনার কাজটা কি বলেন তো, দালালি? এলিটা তুমি সেদিনও আমাকে এরকম করে বলেছ। অবশ্যই, আপনি যতবার রাজের সম্পর্কে সাফাই গাইতে আসবেন ততবার আমি এই কথা আপনাকে বলবো। আচ্ছা এখানে সাফাই গাওয়ার কি আছে? কি নেই আপনি বলুন তো। সেদিন আসলেন রাজের গার্লফ্রেন্ড হিসেবে, আজকে এসেছেন পরোপকারী বন্ধু হিসেবে, রাজ ফ্রড না, রাজ আমাকে ভালোবাসে এই কথা বোঝাতে। না আই এম রিয়েলি কনফিউজ, এসব কথা শোনার সত্যি সময় নেই আমার কাছে। এলিটা এলিটা আমি তোমাকে আগেও বলেছি রাজ ফ্রড না। প্লিজ, রাজ কেমন ছেলে সেটা আপনার মুখ থেকে আমার জানতে হবে না, আই নো ভেরি ওয়েল। আর আপনি যদি এইভাবে আমার পিছে পিছে আসতে থাকেন আমি কিন্তু আপনাকে অপমান করবো। প্লিজ এলিটা, প্লিজ আমার আরো কিছু বলার ছিল।